আত্মহত্যা করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিছিলাম। আমি আমি এতটাই স্ট্রাগল টাইম পার করছি। আমি থাইল্যান্ডে চলে গেছিলাম এই অত্যাচারগুলা, এই কমেন্টগুলা, এই ট্রলিংগুলো সহ্য করতে না পেরে। আমি ব্যবসা বন্ধ করার নোটিশ পর্যন্ত দিয়ে দিছিলাম। আমাকে এমন জায়গায় আপনারা পৌঁছে দিছিলেন, সেখান থেকে যেহেতু কামব্যাক করতে পারছি, ইনশাল্লাহ দাঁড়াইতে পারবো। হ্যাঁ, বাট এই যে নোংরামিটা করছেন না, করতেছেন না, এই নোংরামিটা আপনাদের জীবনে ফেরত আসবে ইনশাল্লাহ। আপনাদের জীবনে ফেরত আসবে এই নোংরামিটা। আমাকে চিনেন না, জানেন না, ব্যক্তিগতভাবে আমাকে চিনেন না, যেই নোংরা খেলাটায় নামছেন আমাকে নিয়ে, এটা আপনাদের জীবনে ফেরত আসবে। আর আমিও আল্লাহর রহমতে আমিও মানে আমি আমিও নিজেকে অনেক বুঝাইছি, অনেক গ্রুমিং করছি যে আল্লাহ এতগুলো মানুষের চাকরি চলে যাবে, এতগুলো পরিবার অসহায় পড়বে, আমার দিকে এতগুলো মানুষ তাকায় আছে, আল্লাহ আমাকে শক্তি দাও, আরও পরিশ্রম করার শক্তি দাও। হ্যাঁ, আমার কোম্পানিতে ধাক্কা আসছে, বাট আমি পরিশ্রম করে এটাকে আগের থেকে আরো অনেক দূর নিয়ে যাব ইনশাল্লাহ। আর কোম্পানিটা আমি শুরু থেকেই পরিশ্রম করে উঠাইছি, একদম আমার শরীরের রক্তে পানি করে উঠাইছি, ভবিষ্যতে এটাকে আরো অনেক দূর নিয়ে যাব। নোংরামি বন্ধ করেন, মানুষের ভালোবাসা দেখবেন কত ভালোবাসে আমাকে। বাট একটা জিনিস আপু আমি দেখছি যে আমাদের দেশে প্রতিবাদ করা মেয়েদেরকে পছন্দ করে না, অনেক ছেলেরা প্রতিবাদ করা মেয়েদেরকে পছন্দ করে না। মানে তুমি মেয়ে, তুমি কাজ করো এটাই অনেক বেশি, তারপরে তুমি আবার প্রতিবাদ কেন করবা? হ্যাঁ, প্রতিবাদ করা মেয়েদেরকে পছন্দ করে না। এখনো যে নারীর প্রতি সহিংসতা, ওই ব্যাপারটা আমাদের দেশে এখনো কিছু মানুষের মধ্যে খুব আষ্টে পৃষ্ঠে লেগে আছে। আমি এটাই ভাবি আপু, আসলে মানুষ যে মানুষের হিংসা এবং মানুষের বাজে কথা যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এটা আসলে আমি নিজেকে নিয়ে চিন্তা করি আপু। তারপর আমি বলবো আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আমি অনেক স্ট্রং মেন্টালিটির মেয়ে দেখে আমি কামব্যাক করতে পারছি, আমি কাজে ফিরতে পারছি, নিজের শরীরের মানে এখন আর কোনো কথা লাগাই না। আর তার থেকে বড় বিষয় হলো আপু, আমি যখন লাইভে ব্যাক করছি বিগত 2 দিন আগে থেকে, আপনারা না এত সাপোর্ট দিছেন আপু আমাকে, এত সাপোর্ট দিছেন আপু আমাকে, আমি এত বেশি এত বেশি কৃতজ্ঞ আপু আমি আপনাদের কাছে। আপনারা আমাকে এত সাপোর্ট দিছেন, এত এত আপুরা, এত লক্ষ লক্ষ আপুদের ভালোবাসা, আই এম রিয়েলি রিয়েলি ব্লেসড আপু, আই এম রিয়েলি ব্লেসড আপু, রিয়েলি ব্লেসড। আপনার